সালাম আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ বর্তমানে প্রবাসীদের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হল ফাইনাল এক্সিট প্রবাসীরা কিন্তু ফাইনাল ফাইনাল কপিল ইচ্ছাকৃত আবার অনেক সময় অনিচ্ছাকৃতই এক্সিট লাগিয়ে দিচ্ছেন দর্শক ফাইনাল এক্সিট কাটা যায় কিনা যারা পুরাতন আছেন তারাও প্রশ্ন করেন যারা নতুন করে ফাইনাল এক্সিট খাচ্ছেন তারাও প্রশ্ন করেন আমিও এর আগে অন্তত বেশ কয়েকবার আপনাদেরকে তথ্য দিয়েছি ফাইনাল এক্সিট কাটার বিষয় কিভাবে কাটতে হয় কাদের কাটবে না সবকিছু তারপরেও এক শ্রেণীর মানুষ কিন্তু টাকা পয়সা নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে না আমাদেরকে অপার করেন কত টাকা লাগবে এক্সিট কেটে দিতে পারবেন কিনা না ভাই আমরা টাকার লোভই নয় শুরুতেই বলি দেখুন ফাইনাল এক্সিট মানে হলো আপনার বিষয়টাকে ফাইনালি এক্সিট করে দিচ্ছে আপনাকে ফাইনালি সৌদি আরব থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে এক্ষেত্রে এক্সিটটা কেটে বৈধ হওয়া অসম্ভব শুধুমাত্র যিনি আপনাকে একজিট দিচ্ছে কে আপনার কফিল সেই কাটতে পারবে শর্ত সাপেক্ষে চাইলে আবার যায় না কি অবশ্যই আপনাকে একজিট দেওয়ার ষাট দিনের মধ্যে কফিল চাইলে কোন ধরনের জরিমানা ছাড়াই আপনার যদি ইকামার মেয়াদ থাকে তাহলে এক্সিটটা কেটে দিতে পারবে কোনো ধরনের জরিমানা ছাড়া ষাট দিনের মধ্যে কারণ এক্সিট লাগানোর সময় আপনাকে সময় দিয়েছে ষাট দিন এই ষাট দিনের মধ্যে আপনার যদি ইকামার মেয়াদ থাকে কপিল কোন জামালা ছাড়াই বিনা জরিমানায় আপনার একজিটা কাটতে পারবে দ্বিতীয়ত আপনার যদি ষাট দিন পার হয়ে যায় ইকামার মেয়াদ থাকে তাহলে আপনার কপিল এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার একজিটা কাটতে পারবে আর যদি ষাট দিন পার হওয়ার পরে আপনার ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার কপিল আপনার ইকামা বানাবে তারপরে আপনার একজিটটা কাটবে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে ষাট দিনের মধ্যে একজিট কাটার কোনো জরিমানা নেই এটি হলো যাদেরকে রিসেন্ট দিচ্ছে আগে যারা খেয়েছেন তিন বছর চার বছর পাঁচ বছর আগে তারাও প্রশ্ন করেন কত টাকা লাগবে টাকা বড় কথা নয় কাজ হচ্ছে না আপনি কাউকে টাকা দিলে সে টাকা খেয়ে ফেলবে অথবা পকেটে রেখে দিবে আপনাকে ঘুরাবে কারণ হচ্ছে না একজিট কাটা যায় না একজিট প্রাপ্তরা বৈধ হওয়ার কোনো সুযোগ দেয়নি কোনো ব্যক্তি যদি এভাবে এভাবে করে তাহলে কোনো এক সময় কোনো না কোনো সমস্যা হতে পারে আমরা জানি এভাবে এভাবে হয় কিনা তবে বৈধভাবে ফাইনাল এক্সিট কাটা যাচ্ছে না শুধুমাত্র কফিলে মাধ্যমেই কাটা যাচ্ছে যাদেরকে রিসেন্ট দিচ্ছে সাম্প্রতিক সময় দিচ্ছে তাদেরটা কেটে যাবে কিন্তু অতীতে যারা খেয়েছেন চার পাঁচ বছর আগে তাদেরকে বলবো অপেক্ষা করেন সরকার যদি সুযোগ দেয় তো ওকে না হলে দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারেন ফাইনাল এক্সিট প্রাপ্তরা কিভাবে দেশে যাবেন পরের ভিডিওতে খুব সুন্দর করে জানিয়ে দেব দয়া করে টাকা পয়সা আছে কাউকে দিয়ে প্রতারিত হবেন না হচ্ছে না ভাই এক্সিট কাটতেছে না আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেকেই বলেন যে আমাকে এক্সিট দিয়েছে কিন্তু আমি মেয়াদ পেয়েছি কম যদি আপনার পাসপোর্টে মেয়াদ থাকে কম তাহলে এক্সিটের মেয়াদও কম আসবে পাসপোর্টের মেয়াদ যদি যথেষ্ট থাকে আপসিরে যদি শো করে তবে আপনার পাস এক্সিটের মেয়াদ ষাট দিন আসবে আমরা আগেই বলেছি এখনো বলছি দেখুন ভাই টাকা পয়সা আসছে বিদায় আপনি যাত্রার কাছে টাকা পয়সা দিয়ে দিবেন না তাহলে প্রতারিত হবেন আমাদের মাধ্যমে ছোট মোটো কাজগুলো করাতে পারবেন আমরা বড় কোনো কাজ করি না যেমন চারশো পাঁচশো রিয়ালের কাজগুলো আঁকামা নাম্বার তোলা পাসপোর্ট মালামাত করা তামদিদ সালাইয়া করা এগুলো আমরা করি এগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বড় কাফালা করানো হরুপ কাটানো কাউকে এক্সিট করে এক্সিট কেটে দেওয়া এই ধরনের জামালাতে আমরা যাই না বিষা বিক্রি করি না শুধুমাত্র আমরা এবং জেরা বিষার কাজ করি কাজের বিষা বিক্রি করি না যোগাযোগ করতে পারেন আপনার সেবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ